নমস্কার বন্ধুরা আমি বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা রঙ্গন ফুল গাছ একটি ছোট্ট টবে রঙ্গন ফুল গাছ যদি বনসাই লুক দিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো ফুল কিন্তু আপনারা যেমন পাবেন গাছটিও দেখতে খুব সুন্দর লাগবে কি খাবার দিতে হবে যার ফলে কিন্তু সারা বছরই আমাদের এই রঙ্গন দিয়ে যাবে ফুল বাগানকে সুসজ্জিত করে রেখে দেবে সেই নিয়েই থাকছে আজকে ভিডিওটি একটু স্কিপ করবেন না এই সময় যদি ফেব্রুয়ারি মাসে যদি রঙ্গনের এই পরিচর্যা করা যায় তাহলে কিন্তু প্রচুর ফুল আপনারা পাবেন এবং গাছটিকে কিভাবে ঝোপালো করে রাখা যাবে সেই টিপসও আমি দিয়ে দেব তো এই রঙ্গন গাছের বিষয় নিয়ে পরিচর্যা নিয়ে আমি একটি ভিডিও আগে এনেছিলাম যারা দেখেননি তারা দেখে নেবেন দেখুন দেখা মানে ওই ভিডিওতে আমি কিন্তু এই গাছটি নিয়েই দেখিয়েছিলাম আরেকটি গাছও দেখিয়েছিলাম আমি কিন্তু খাবার কি দিয়েছি তার ফলে কি কুড়ি এসছে সেটা দেখতেই পাচ্ছেন আর ফুলও দেখতে পাচ্ছেন তো এই ফেব্রুয়ারি মাসে যারা এক আগের মাসে করেননি মানে জানুয়ারিতে করেননি তারা কিন্তু এই ফেব্রুয়ারিতে এই আমি যে খাবারগুলো দেব দেখাবো এবং যেভাবে বলবো পরিচর্যা করতে সেইভাবে পরিচর্যা করুন সহজ পরিচর্যা একদম তার মাধ্যমে করলে কিন্তু গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে আর গাছ থাকবে ঝোপালো ছোট্ট গাছের মধ্যে কিন্তু প্রচুর ফুল পাবেন আপনারা তো চলুন বন্ধুরা শুরু করা যাবে ভিডিওটি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে একেবারে নতুন নতুন ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান যে কোনো গার্ডেনিং রিলেটেড ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন তাহলে এনকারেজ হই আর যে ব্যাপার নিয়ে এবারে বলবো দেখুন যে ছোট ছোটো কুড়ি কিন্তু এখনও আসতে রয়েছে আমার গাছে এবং দেখুন অজস্র ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে আপনারাও কিন্তু গাছটিকে আপনাদের এইভাবেই কিন্তু করতে পারবেন তৈরি যদি আমার বলা টিপসগুলো আপনারা মেনে চলেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বন্ধুরা সবার প্রথমে বলি একটাই বিষয় যে রঙ্গন গাছের মাটি কী হবে যারা এখনো পর্যন্ত প্রতিস্থাপন করেননি এই কথাটি কেবলমাত্র তাদের জন্য শর্টকাটে বলে দিচ্ছি যে রঙ্গন গাছের মাটি করতে হবে কিন্তু ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট আপনারা গার্ডেন সয়েল নিন তার সাথে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট নিন ভার্মি কম্পোস্ট তাহলে পঞ্চাশ শতাংশ যারা নেবেন মাটি কুড়ি শতাংশ ভার্মি কম্পোস্ট নিন সত্তর শতাংশ কুড়ি শতাংশ বালি নিন নব্বই শতাংশ আর দশ শতাংশ রাখুন কোকোপিট বা ধানের চিটে এই দিয়ে আপনারা সহজভাবে এই টবের মাটি তৈরি করে নিন রঙ্গনের ভীষণ উপযোগী মাটি আমি হবে আমি কথা দিচ্ছি কারণ আমি এইভাবে বানিয়েছি মাটিটি এবং গাছটি বসিয়েছিলাম তো গাছটি বসানোর পর দেখুন বেশি বাড়তে দিইনি ল গাছ কিন্তু লম্বা হয়ে যায় কিন্তু যথেষ্ট কাটাই ছাটাই এবং প্রুনিংয়ের মাধ্যমে আমি কিন্তু গাছটিকে একটি সমান আকার দেওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনে সেটা হয়েও যাবে আগামী বছর দুয়েক টাইম লাগবে একটা সুন্দর শেপে আনতে তো সেই কারণে আমি বলবো যে এইভাবে এখন থেকে কাটাই এর মাধ্যমে রাখলে রঙ্গন গাছ কিন্তু অজস্র ব্রাঞ্চেস আসবে এবং প্রচুর ফুল কিন্তু আপনারা পাবেন তো সবার প্রথম কাজ যেটা করতে হবে এই সময় দাঁড়িয়ে ফেব্রুয়ারিতে সেটা হচ্ছে আগাছা নির্মূল কারণ আমরা অনেকেই যারা হচ্ছে শীতের বাগান করি বন্ধুরা এই সব শীতের বাগান করতে গিয়ে কিন্তু আমরা সেভাবে নজর দিয়ে দিয়ে উঠতে পারি না সকলে কারণ ব্যক্তিগত কাজও অনেকের থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবার প্রথমে বলবো এই আগাছাগুলোকে সরান কারণ আগাছাগুলো থাকলে কিন্তু আপনার গাছ সঠিক পুষ্টি পাবে না মাটি থেকে কিন্তু ম্যাক্সিমাম খাবার কিন্তু এই আগাছারাই গ্রহণ করে নেবে সেই জন্য বলবো বন্ধুরা সবার প্রথমে কাজ হবে আমাদের আগাছা নির্মূল এবং আগাছা নির্মূল করতে হবে আর মাটি মাটি কিন্তু একেবারে খুঁচে নিতে হবে খুশিয়ে নিতে হবে যেটাকে বলা যায় খুঁচিয়ে নিলে তাহলে কিন্তু মাটির যে মধ্যে ইয়ার গ্যাপ সৃষ্টি হবে এবং মাটিটাই নিচের মাটিটা যতটা পারবেন উপরের দিকে তুলে দেবেন এবং উপরের মাটিটা নিচের দিকে চলে যাবে তো এরকম করতে পারেন আবার অনেকে কিন্তু এটাও করতে পারেন যারা দুই বছর রয়েছে টবে গাছ তাদের যদি রিপোর্টিং না করেন তাহলে তাদেরকে আমি বলবো যে টবের মাটিটি অন্তত তিন ইঞ্চির মতন তুলে দিন তুলে দিয়ে নতুন মাটি ভার্মিকম্পোস্ট বা মাটি গোবর সার মিশিয়ে ফিফটি ফিফটি রেশিওতে আপনারা ভরে দিন তাহলেও কিন্তু রিপোর্ট না করলেও চলে যাবে তো এই গেল মাটি ব্যাপারটা আগাছা নির্মূলের ব্যাপার এরপরে যেটা বলবো গাছটিকে কিন্তু ফুল সানলাইট দিতে হবে কারণ সাধারণত গ্রীষ্মকালীন ফুল এই রঙ্গন যদিও সঠিক পরিচর্যা কিছু পরিচর্যার মাধ্যমে কম বেশি শীতকালেও ফোটানো যায় তো মূলত যেহেতু গরমের ফুল সেই জন্য ফুল সানলাইট লাগবে আর জলের ভাগ যেটা বলবো জল কিন্তু হালকা ময়েশ্চার রাখতেই হবে রসময় একেবারে গোড়া যাতে শুকিয়ে না যায় টবের মাটি সেই দিকটা নজর দিতে হবে আমাদের সকলকে তো যেটা ব্যাপার যে খাবার দেব আমি তো খাবার দিতে গেলে কি করতে হবে প্রাথমিক কাজ যেটা মাটিটি কিন্তু ভালো করে খুঁচিয়ে নিতে হবে টবের মাটিটি এবং খুঁচিয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমরা খাবার দেবো এবং খুঁচিয়ে নিয়ে শুধু না খুঁচিয়ে নিয়ে একটু মানে একটা ড্রেনেজ সিস্টেমের মতন সাইড দিয়ে তৈরি করতে হবে টবে সাইড দিয়ে কিনারা বরাবর এবং তারপরে খাবার দিয়ে কিন্তু আমরা মাটিটি আবার পুনরায় চাপা দিয়ে দেব। তো দেখুন মাটিটি খোঁড়া হয়ে গেছে আমার এবার এরপরে যেটা বললাম যে হালকা করে সরিয়ে নিতে হবে যেখানে আমরা কিন্তু খাবার দেব এবং খাবার দিয়ে আবার এই মাটিটি চাপা দিয়ে জল দিয়ে দেবো বা আপনারা যারা চাইবেন এই মাটিটি তুলে ফেলেও দিতে পারেন দিয়ে ফেলেমিয়েন্স আমি বলছি সরিয়ে অন্য কোথাও রাখতে পারেন এবং তারপরে কিন্তু খাবার দিয়ে তারপরে সেখানে নতুন মাটি বা ভার্মিকম্পোস্ট মিশিয়েও কিন্তু আপনারা দিতে পারেন এরপরে যেটা আমি বলবো এই সময় কিন্তু গাছে আমার ফুল রয়েছে এবং নাইট্রোজেন জাতীয় সার বা খাবার কিন্তু দিতে হবে আমি এই যে দিচ্ছি এক বছরের পুরানো গোবর সার এক মুঠো নিয়েছি এই এক বছরের পুরানো গোবর সার আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন নিলে এক মুঠোই নেবেন এটি আমার আট ইঞ্চির একটি প্লাস্টিক টবে রয়েছে দেখতেই পাচ্ছেন তো আট ইঞ্চির জন্য এক মুঠো আর দশ বা বারো ইঞ্চির জন্য দু মুঠো নেবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে গাছের খাবার বা নিউট্রিশন যেটা নাইট্রোজেন জাতীয় খাবার বলতে পারেন তো এটি কিন্তু পাবে আর এটি দেওয়ার কারণ একটাই বলবো যে এটা কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার হবে কারণ জৈব বা অর্গানিক যে কোনো ফার্টিলাইজার কিন্তু একটু স্লো রিলিজ হয় প্রথমে কিচ্ছু করবেন না এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে কোনো হাড়গুঁড়ো শিঙ্কুচো নিমখোল কোনো ধরনের আদার্স কোনো কিছু এই সময় দেবেন না শুধুমাত্র গোবর সার যেটা এক বছরের পুরনো হবে অথবা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট এইটা প্রথম কিন্তু সপ্তাহের প্রথম কাজ কিন্তু আমাদের এটাই করতে হবে ফেব্রুয়ারি মাসে যে এই খাবারটা আমরা দিয়ে দেব দিয়ে মাটি চাপা দেব এবং তার উপরে এই মাটির উপরে আমরা রাসায়নিক দুটো খাবার দেব বা দুটো সার দেব। সেই দুটো সার কি একটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং অপরটি হচ্ছে লাল পটাশ এই দুটো খাবার কিন্তু আমাদের এর সাথে রাসায়নিক দুটো খাবার আমাদের দিতেই হবে বন্ধুরা তাহলে খুব ভালো কাজ দেবে কিভাবে দেবে এবার বলে দিই যে রাসায়নিক খাবার যেটা এসএসপি বা সিঙ্গল সুপার ফসফেট এ কিন্তু রুট সিস্টেমটাকে খুব ভালো করবে অর্থাৎ শিকড়ের বৃদ্ধি কিন্তু ঘটাতে সাহায্য করবে এই যেটা আমি দিচ্ছি এটা এক চামচ পরিমাণ দিচ্ছি আমি আট ইঞ্চি টবের জন্য দশ ইঞ্চি বা বারো ইঞ্চির জন্য দেড় চামচ থেকে দু চামচ অবধি দেওয়া যেতে পারে তো এইটা জিনিসটা করতে দিতেই হবে বন্ধুরা আর রুট সিস্টেম ভালো হলে তবেই কোনো গাছ কিন্তু ভালো হবে কারণ শিকড়ের বৃদ্ধি যদি সঠিকভাবে হবে তবেই কিন্তু যে কোনো গাছ ভালো হয় আর আরেকটা যেটা এর সাথে যেটা দিতে হবে আমি আট ইঞ্চি টবের জন্য এক চামচ পরিমাণ দেব লাল পটাশ আপনারা দশ বা বারো ইঞ্চির জন্য এক চামচ থেকে দেড় চামচ দিতে পারেন এই লাল পটাশ এটা কিন্তু দিতে হবে এটা যেমন একদিকে ফুল আনতে সাহায্য করবে তেমনি কিন্তু অপরদিকে কাণ্ড বা গোড়াগুলোকে শক্ত করতেও কিন্তু এই সময় সাহায্য করবে তো প্রাথমিক যে পরিচর্যাটা করতে হবে ফেব্রুয়ারি মাসের যে কেয়ার নিতে হবে রঙ্গনের সেটা এই খাবারগুলো দিলেই চলবে এরপরে আমরা দ্বিতীয়বারে যে খাবারটা দেব। সেটা পনেরো দিন বাদে দেব। সেখানে হাড়গুঁড়ো শিঙ্কুচি এবং নিমখোল এক ইন এক চামচ করে থাকবে আট ইঞ্চি টবের জন্য এবং তারপরে কিন্তু আর ওর সাথে আমাদের দিতে হবে লাল পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা কিন্তু সেকেন্ড টাইম যে খাবারটা আমরা দেবো সেইখানে দেবো সেখানে গোবর সার বা অন্য আদার্স কোনো কিছু থাকবে না আর এর মাঝে মাঝে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সপ্তাহে একবার করে কিন্তু খোল পচা জল সরিষার খোল সেই সরিষার খোল পচা জল কিন্তু আমাদের দিয়ে যেতে হবে প্রতি সপ্তাহে একবার করে তো এইভাবে করলেই ফেব্রুয়ারিতে কেয়ার নিলে রঙ্গনের মারাত্মক ধারে কিন্তু আপনাদের গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনাদের বাগানকে আর আরেকটা কথা বলবো লাস্টে যে আপনাদের গাছে যেখানে ফুল হচ্ছে মানে ফুল হয়ে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে সেই ডালটা কিন্তু আপনারা ছেঁটে দিন বা কেটে দিন কাটাই ছাটাই করে দিলে বা পূণ করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে গাছটি ঝোপালো হবে এবং যত দেখুন রঙ্গনের কিন্তু একদম ডালের মাথার দিক থেকে ফুল আসে সেই কারণে বলবো বন্ধুরা এই ছাটাই বা প্রুনিংটি কিন্তু ফুল যখনই শুকিয়ে যাবে করে দিন তখন কিন্তু সুন্দর একটা শেপ নেবে এবং অজস্র ব্রাঞ্চ আসবে আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি আসবে ফুল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি তো এইভাবেই করুন রঙ্গনের কেয়ার ফেব্রুয়ারি মাসে আজ এ পর্যন্তই আবার আসবো আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর 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 পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার